এই আমি বুঝতে পারিনি না, মানে আমি একদম বুঝতে পারিনি, আই এম সো সরি। না মানে ওই তখন আপনি উঠছিলেন না, সে আমিও রেগে গিয়ে আর কি, সেই কারণে এত কিছু। নালে আমার ক্ষমা করে দিন। করবো না ক্ষমা। ক্ষমা করে দিন না, কিছু দেখবো। আর মাথায় কি হলো? মাথাটা কি ব্যথা করছে বাবা গো। হ্যাঁ এই আপনি, আপনি আমার মাথা ডান্ডা মেরেছেন তাই তো? আমি আপনার মাথা ডান্ডা? আমি ডান্ডা কেন? হ্যাঁ তাই তো, তাছাড়া কি? আপনি আমার বেকায়দায় পেয়ে, উফ বাবা গো, আমাকে বেকায়দায় পেয়ে আমার উপর অত্যাচার করেছেন। মানে আপনি বলছেন আমি আমি অত্যাচারী? তা নয় তো কি? হ্যাঁ তা নয় তো কি? ও আমার দাঁত বের করছে দেখো, হাসেন কেন? আমার মাথাটাই মেরে মাথাটা আমার ফাটিয়ে দিয়ে। আরে বলছি আমি করিনি, আমি কেন করতে যাবো? আপনি করেছেন। হ্যাঁ করেছি, করেছি, বেশ করেছি। তবে আপনি যা করেছেন সে আর বলবার মতো না। তবে সেটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। ভালো লেগেছে? হুম। আমি কি করেছি? বলবো না, বলবো না। কেন বলবেন না? বলবো না, তবে যা করেছেন ভালোই লেগেছে আমার। আপনার কিছু মনে নেই? কিছু মনে নেই? না। কিন্তু এবার তো আমার সব মনে আছে, সারা জীবন মনে থাকবে, মনে থাকারই মতো কথা। কি বলছে গুন্ডাটা? এ মা সিদ্ধেশ্বরী, আমাকে বাঁচাও তুমি। জানেন জানেন বাড়ির সবাই দেখেছে? সবাই দেখেছে? হ্যাঁ বাড়ির সবাই দেখেছে। কি যে বলবো, মানে যা আপনি করেছেন, হ্যাঁ সে মানে বলার মতো না, দেখেছে শুনেছে সব কিছু। মানে আপনি যা করলেন সে মানে আমি নিজের মুখে বলতে পারছি না, আমার খুবই খুবই লজ্জা করছে। এতদিনে বাগে পেয়েছি, তুমি নাকি বেটা গুন্ডি। হ্যাঁ গুন্ডি না, দেখো দেখো কেমন ভয় দেখাই তোমাকে। আপনাকে আমি অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, বিশ্বাস করুন। হ্যাঁ অনেক অনেক, আমি আপনাকে বললাম, আমি আপনাকে হাত জোর করে বলছিলাম এরকম করবেন না, এরকম আপনি আমার সাথে করতে পারেন না, আপনি থামুন, আপনি থামুন। তারপর যা করলেন সেটা তো বলারই না। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।